ফকির মানে কিন্তু ভিক্ষুক নাই কিন্তু আমাদের বাঙালি জাতির কাছে ফকির মানে কি ভিক্ষুক আর বাড়িতে ক্ষেত্রে নাই কিন্তু কাউকে কিছু বলে না ওকে কেউ ফকির বলে না আর ভিক্ষা করতে যদি ধনির সন্তানও আসে হ্যাঁ ধোকাবাজ হয় ধর্ম ব্যবসায়ী হয় তবুও মনে করে যে ফকির এসছে বাড়িতে ফকির না বাড়িতে ফকির আসেনি ভিক্ষুক এসছে কি বলবেন ভিক্ষুক এসছে ফকির বলবেন আপনি ভুল ভাষা বললেন আপনি দুই নম্বর হচ্ছে মিসকিন মিসকিন ওহু আল মোহতাজ অভাবী লাকিন লাকিন নাহ আহসান ও আল ফকির তবে সে যে ফকির তার চাইতে তার অবস্থা অনেকটা ভালো কেমন হাজাতু আশারা যেমন উদাহরণ দিয়েছেন দশটা রিয়াল তার লাগবে ওয়াইন দা হউস সাবাও তার কাছে সাত বা আট রিয়াল আছে ও কৌনুল ফকির দুপুরে এখন খেতে যেতে হবে হোটেলে গেলে যে বিলটা লাগবে তার বেশিটা আছে অল্প নেই ও কৌনুল ফকির আশা দু হাজার মিয়াল মিসকিন এই যে ব্যাখ্যা করলাম যে ফকির আর মিসকিনে পার্থক্য যে ফকির বেশি অভাবী মিসকিনের তুলনায় এর দলিল সুরে কাফের আয়তন করে যেখানে মুসা আলিস সালাম এবং খাজের আলীস সালাম এর কি রয়েছে ঘটনা বর্ণনা করা হয়েছে তিনটা দৃশ্য দেখিয়েছিলেন না তার মধ্যে একটা কি ছিল যে একটি চি জাহাজ পানি জাহাজ সে পানি জাহাজের মালিক কারা ছিল হ্যাঁ হ্যাঁ আম্ মাশসফি না তো ফাকানাতুল ই আল্লাহ বলছেন যে ওই যে পানি জাহাজ ছিল সেটা ছিল লেমাসা কিন মিসকিনদের ছিল কয়েকজন মিসকিন অভাবই মালিক ছিল কিসের পানি জাহাজের জাহাজের মালিক হয়ে আল্লাহ তাদেরকে বলেছেন কিন্তু আল্লাহ ফকির বলেন না পানি জাহাজ আছে কিন্তু পানি জাহাজ থেকে ওই কয়েকজন শিয়ারে আছে যা কিছু আইন কামে আছে তা দিয়ে সংসার চলে না অভাব থাকছে তাহলে সে মিসকিন যেন সৌদি আরবে থাকলে সবাই যে সচ্ছল এমন নয় সৌদি আরব অনেকে এক হাজার বেতন পাচ্ছেন আর তারপরে সংসারের খরচ বাপ মাকে সামলাইতে হচ্ছে আবার ছেলে মেয়ে স্ত্রী আছে তারপরে আবার ছোট ভাই বোন আছে ইত্যাদি আছে অসুখ বিসুখ দেখা যাচ্ছে যে দেড় হাজার দুই হাজার খরচের প্রয়োজন তাহলে সে হচ্ছে আর এর চেয়ে তো যদি খারাপ অবস্থা থাকে যে তার হঠাৎ করে তার অবস্থা যে তার মাসে তিন হাজার না হয় তার সংসার চল না এক হাজার তাহলে সে ফকির অথচ সৌদি আরে বাজ ফকির শরীয়তের ভাষাগুলি বুঝেন ভালো করে তারা সাগরে শ্রম দিত কাজ করতো তাদেরকে আল্লাহ মিসকিন বলেছে তাহলে কেউ কারের মালিক হইলে সৌদি আরবে একটা ফকিরের কাছে কার থাকতে পারে তাই না অনেকে বলেন যে ওই যে গাড়িতে চড়ে আসছে আর তারপরে ফেতরা চাইছে তো এটা সবার ক্ষেত্রে কো ধারণা ঠিক হবে না মানে গাড়ি তো চলে গাড়ি ছাড়া কোনো উপায় নেই তো এখানকার রিক্সা হচ্ছে কার তাই না বা সাইকেল রিক্সা কেন বলো সাইকেল জি আমাদের সাইকেলওয়ালা গরিব নাই আছে আচ্ছা ফকির মিসকিনকে জাকাত থেকে কতটা দেবেন এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করেন আপনার আত্মীয় ভাবছে যে ফকির মিসকিন যখন এত অভাবী তাহলে একে আমি একবার জাকাত দিয়ে একে উদ্ধার করে দেব হ্যাঁ লাখ লাখ টাকা জাকাত দিয়ে পাঁচ বছর বয়সে বসে খেতে পারবে এত টাকা দিয়ে দিলেন জায়েজ না জায়েজ কারণ প্রতি বছরে জাকাত ফরজ কি ফরজ জাকাত প্রতি বছরে খরচ সুতরাং সর্বর্ধে এক বছর খরচ দিতে পারবে এক বছর ভরণ পোষণ দিতে পারবেন কোনো ফকির বা মিসকিনকে বছর ইউথ আল ফকির অল মেস কিনবে এত সানা ফকির মেস এক বছর যাতে যথেষ্ট হয় এই নয় যে এক বছর তাকে আবার উদ্ধার করে দেবো যেন একটা বড় ব্যবসা ধারণ করে দিতে পারে অথবা সে ফ্রিজ আর এসি বাড়িতে লাগিয়ে নিতে পারে না তবে আরব দেশগুলিতে হলো প্রচন্ড গরম সেটা ভিন্ন বিষয় কিন্তু দেশে ধরেন আপনি কাউকে সচ্ছল করার জন্য জাকাত দেন যে আমার বাড়িতে তো এসি লাগানো আছে আর আমি জাকাত দিচ্ছি আর আমার আত্মীয় আছে যে এসিটি লাগাইতে পারছে না আর গরমে কষ্ট হচ্ছে চলো এসি লাগাইতে ফ্রিজ কিন্তু টাকা দিই জাকাতের চলবে নিজের পয়সা দেন অত মায়া লাগছে তো আত্মীয় তার খাতের আদাই করেন আত্মীয় আত্মীয়ত হক আদাই করেন জি এতটা দিতে হবে যাতে এক বছরে যেন যথেষ্ট হয় কেন এক বছর বেশি দিতে না অজুবাস জাকাতি এত কার্রারও কুল্লাস না কারণ জাকাত ফরজ হচ্ছে প্রতি বছরে প্রতি বছরই সুতরাং এক বছরের দেন আবার সামনের বছর জাকাতের সময় আছে আবার তোমাকে এক বছরে দেব আর নিজের এলাকা নিজের গ্রামে নিজের আত্মীয়দের আগে দেবো ওই না যে নিজের গ্রাম বাদ দিয়ে আপনার অন্য ডিস্ট্রিক্টের লোককে দেবেন এই দায়িত্ব আপনার নেই এই দায়িত্ব ওই এলাকার লোকদের যে এলাকার ধনীদের কাছ থেকে না হবে সেই এলাকার ধনীদেরকে তু খাদমিন আগ্নি আহি ফাতুরাদ্দ আলা ফোকার আহি সে এলাকার এবং মুসলিমদের কাছ থেকে না হয় মুসলিমকে দিতে হবে যেন কাফিরকে দেওয়া যাবে না একমাত্র কাফের কোন কোন কাফের দেওয়া বলেছিলেন বলেছিলাম দুই দুই সাইডের জি